বৃহস্পতিবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 6,98,724 জন। একসঙ্গে প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে পর্ষদের তরফে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। এই বছরের পরীক্ষাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে এর মূল লক্ষ্য হল যাতে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতেই পৌঁছায় সবার আগে, অন্য কেউ যাতে পরীক্ষার আগে প্রশ্নপত্র হাতে না পায়। এর পাশাপাশি পর্ষদের অন্য লক্ষ্য হল যাতে পরীক্ষা চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোন রকমের সমস্যা না হয়। এই লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানানো হয়েছে বিভাগরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন না, একই সঙ্গে পুলিশ অথবা স্বাস্থ্যকর্মী কেউই পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ব্যবহার করতে পারবেন না। রাজ্যের প্রত্যেকটি জায়গার মতো বিজেপি বিধানসভাতেও মাধ্যমিক নিয়ে নিরাপত্তা বেশ আঁটোসাঁটো। সকাল থেকে এলাকায় স্কুলের সামনে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন এবং তাদের উৎসাহ দিলেন বিজেপির বিধায়ক সুব্রত অধিকারী। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। যারা পরীক্ষা দিচ্ছে স্টুডেন্ট, তাদের শুভেচ্ছা অভিনন্দন। কারণ মাধ্যমিক পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সাথে সাথে তাদের অভিভাবকদের অভিনন্দন শুভেচ্ছা রইল। তাদের সকলের যেন ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, তারা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে আর ভালো মনে দিতে পারে। সহযোগিতায় সকল কাউন্সিলররা রয়েছেন, সকলের সহযোগিতা, তাদের যারা গার্জিয়ান অভিভাবকরা আসছেন তাদের আমরা পাখার ব্যবস্থা করেছি, চা বিস্কুট জলের ব্যবস্থা আমরা টেম্পোরারি রেখেছি। আর স্টুডেন্টদের আমরা মানে তাদের অভিনন্দন শুভেচ্ছার জন্য একটা করে পেন, একটা করে কাঠ মেশিন কাটার আমরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।